নিউমোরোলজি প্রেডিকশনের পর যে রেমেডি দেওয়া হয় যেগুলো ক্রিস্টাল ব্রেসলেটের মাধ্যমে রেমেডিগুলো ইউজ করা হয় তো সেই ক্রিস্টাল রে ব্রেসলেটগুলো হাতে পাওয়ার পর বা এমনি অন্যান্য ক্রিস্টাল যে আছে রক ক্রিস্টাল ক্লাস্টার্স টাম্বলস আরও যে ফর্মসগুলো আলাদা আলাদা আছে তাদের প্রত্যেককে কিভাবে ইউজ করা উচিত আজকে সেই ব্যাপারে একটু জানাবো ক্রিস্টাল ব্রেসলেটসগুলো হাতে পাওয়ার পরই সেইগুলোকে আমাদেরকে লবণ জলে স্পেশালি সৈন্ধব লবণ হলে বা রক সল্ট যেটাকে বলা হয় অথবা সাধারণ লবণ যেটা আমরা খাদ্য লবণ ইউজ করি ব্যবহার করে থাকি প্রত্যেক দিন সেই লবণ জলে সারা রাত সম্ভব হলে ভালো কিংবা পাঁচ ঘন্টা কমসে কম সেই লবণ জলে কাঁচের পাত্রেতে ভিজিয়ে রাখা প্রয়োজন তারপর সেই ব্রেসলেটগুলোকে বা ক্রিস্টালগুলোকে ট্যাপ ওয়াটারে বা রানিং ওয়াটারে তিন মিনিট খুব যত্ন সহকারে ট্যাপের তলায় রেখে হাত হালকা হাতে ভালো করে ধোয়া প্রয়োজন ঠিক যেমন আমরা মহাদেবকে চান করাই যত্ন সহকারে ঠিক সেইভাবে তারপর হালকাভাবে ভালো করে মুছে জলটা আমাদেরকে সেইগুলো কিছুক্ষণ রোদে রাখা প্রয়োজন দশ মিনিট রোদে রাখার পর সেইগুলোকে যেখানে আপনি পুজো করেন বা এমনি অন্য কোনো স্থানেও দুটো তিনটে ধূপ জ্বালতে হবে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালতে হবে আর এই পরিবেশে এই ক্রিস্টালগুলোকে রাখতে হবে সব থেকে ভালো হয় এর সাথে সাথে যদি ধুনোর ধোঁয়া দেওয়া যায় বা যারা স্মাজিং জানেন সেজ তেজপাতা আরও কোনো হার্বস যদি থাকে আপনার কাছে এসেনশিয়াল অয়েলস থাকে সেইগুলো ইউজ করেও কিন্তু আপনারা স্মাজিং করতে পারেন আমি সাধারণত রেগুলার আমাদের সাধারণ ঘরে যা থাকে সেই হিসেবেই বললাম ধুনো বা গগগুলো দিতে পারেন সেই ধোঁয়াতে কিছুক্ষণ ক্রিস্টালগুলোকে ধোঁয়া খাইয়ে নিতে হবে ঠিক তারপর যে ক্রিস্টাল বেসিক শিখেছে তারা তো অবশ্যই জানেন ক্রিস্টাল অ্যাক্টিভেট কীভাবে করতে হয় কোন সিম্বল দিয়ে তাদের কাছে অবশ্যই জেনে নিন তারা অবশ্যই আপনাদের ক্রিস্টালগুলোকে অ্যাক্টিভেট করে দেবেন কারণ সিম্বল দিয়ে যখনই আমরা অ্যাক্টিভেট করি জাস্ট পড়ার আগে তাহলে ক্রিস্টাল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় আরও পজিটিভিটি আমাদেরকে প্রদান করে আর যদি রেকি মাস্টার্স বা রেকি গ্র্যান্ড মাস্টার বা রেকি মাস্টার দের সঙ্গে বা ক্রিস্টাল হিলার্স যারা তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ না থাকে তাহলে আপনারা ওইভাবেই পড়তে পারেন তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু ব্যবহার করার আগে যদি ক্রিস্টাল অ্যাক্টিভেশন সিম্বল দিয়ে অ্যাক্টিভেট করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তো সেইটা চেষ্টা করবেন অ্যাক্টিভেট করিয়ে নেওয়ার আর মনে রাখবেন দু চার দিন অন্তরই কিন্তু ক্রিস্টালগুলোকে রোদে রাখার চেষ্টা করবেন প্লেন জলে ধুয়ে সেগুলোকে রোদে রাখবেন মাঝে মাঝে ধোঁয়া খাওয়াবেন কারণ ক্রিস্টাল আমাদের শরীরে আমাদের পরিবেশের আমাদের চারপাশের নেগেটিভিটিকে কিন্তু শোষণ করে নেয় আর সেই জন্যই ক্রিস্টাল দেওয়া হয় রেমেডি হিসেবে যাতে আমাদের লাইফের নেগেটিভিটিগুলোকে অ্যাবজর্ব করে বা নিজেদের মধ্যে শোষণ করে নিয়ে সেইটাকে আমাদের লাইফে পজিটিভিটি এনে দিতে পারে সেই জন্য আমাদেরও কর্তব্য যে আমাদের এই ক্রিস্টাল বন্ধুদেরকে সযত্নে রাখা নেগেটিভিটি মুক্ত করে রাখা পারলে রোদে দেবেন দশ মিনিট করে আর দিনে একবার করে ধূপের ধোঁয়া বা গগুল আর ধুনোর ধোঁয়া তো খাওয়ানো যেতেই পারে তার সাথে পূর্ণিমার রাতে যদি সারা রাত রেখে দিতে পারেন চাঁদের আলোতে আরও ভালোভাবে চার্জ হয়ে যায় আর এই প্রসেস কিন্তু সারা জীবন ফলো করা প্রয়োজন কারণ ক্রিস্টালরা যেমন আমাদের বন্ধু হয় সেই হিসেবে তাদের তাদেরকেও আমাদেরকে যত্ন সহকারে রাখতে হবে আর আমাদের লাইফের কোনো বিপদ আপদ আসার হলে কিন্তু এই ক্রিস্টালগুলো নিজেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আবার নতুন ক্রিস্টাল চেঞ্জ করে পড়ে নেওয়া উচিত তাই ক্রিস্টাল নিজের বন্ধু বানান নিউমোরোলজি প্রেডিকশন করান নেম নিউমরোলজি প্রেডিকশান করান আর তার সাথে যদি রেইকি শিখে নেওয়া যায় তো লাইফের পজিটিভিটি একদম আনলিমিটেড থাকবেই তো এইগুলো অবশ্য তবে সেই পজিটিভিটি পাওয়ার জন্য যোগ্য রেকি গুরু বা যোগ্য রেকি গ্র্যান্ড মাস্টার বা যোগ্য রেকি মাস্টার টিচারের কাছেই শিখবেন যে যার কাছে আপনি সারা জীবন হাত বাড়ালেই সাহায্য পাবেন তেমন তেমন রেকি গুরুর কাছে শিখেই নিজের লাইফকে সব দিক দিয়ে সমৃদ্ধশালী করে তুলুন আজ এই পর্যন্তই নমস্কার